আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। টাকা নিয়ে টিকা আটকানোর অধিকার নেই সেরামের। ভারতের সেরাম ইনস্টিটিউট 1.5 কোটি ডোজ টিকার জন্য টাকা নিয়েছে, সেখানে 70 লাখ ডোজ টিকা দিয়েছে। এই মুহূর্তে টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এমডি নাজমুল হাসান পাপন। শনিবার 24 এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা দ্বিতীয় ডোজ নেওয়ার পর নাজমুল হাসান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উচিত বাকি টিকার জন্য জোরালো দাবি জানানো। অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। 1.5 কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি, সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই। ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না, ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।